আপনি কি জানেন হঠাৎ করে প্রেসার বেড়ে বা কমে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায়? শীতকালে কোন রক্তের গ্রুপের মানুষের এনার্জি ক্ষমতা সবচেয়ে বেশি থাকে? টাইট জিন্স প্যান্ট পরলে শরীরের সবচেয়ে বড় ক্ষতি কি হয়? মরিচ সঙ্গে ছাতু মিশিয়ে খেলে কি উপকার হয়? এই রকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন, ভারতের মধ্যে সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার আছে কার? বিরাট কোহলি, প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট? সঠিক উত্তর হবে বিরাট কোহলি। প্রশ্ন, টাইট জিন্স প্যান্ট পরলে শরীরের সবচেয়ে বড় ক্ষতি কি হয়? উত্তর, বেশ কিছু গবেষণায় দেখা গেছে টাইট জিন্সের কারণে পুরুষদের শুক্রাণু উৎপাদন ব্যাপক হারে কমে যায়, এতে তলপেট এবং প্রজনন অঙ্গের এলাকার উত্তাপ অনেকটাই বেড়ে যায়। তাপ বেড়ে যাওয়ার কারণেই কমতে শুরু করে শুক্রাণু উৎপাদন, এর ফলে হ্রাস পায় প্রজননের ক্ষমতা। শুধু তাই নয়, দীর্ঘদিন টাইট জিন্স পরলে প্রজনন অঙ্গে ক্যান্সারের ঝুঁকিও বাড়ে বলে জানিয়েছে বেশ কিছু গবেষণা। প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? ধান, তুলা, চা নাকি গম? সঠিক উত্তর তুলা। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন, রক্তচাপ পরিমাপে আমরা কি ব্যবহার করি? অ্যানিমোমিটার, থার্মোমিটার, স্ফিগমোমিটার নাকি হাইগ্রোমিটার? সঠিক উত্তর স্ফিগমোমিটার। প্রশ্ন, শীতকালে কোন রক্তের গ্রুপের মানুষের এনার্জি ক্ষমতা সবচেয়ে বেশি থাকে? ও গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ নাকি এ বি গ্রুপ? সঠিক উত্তর হবে ও গ্রুপ। প্রায় 10,000 মানুষের রক্ত পরীক্ষার মধ্যে দিয়েই এই তথ্য পাওয়া গিয়েছে। রিপোর্ট অনুযায়ী শীতকালে এ বি এ বি রক্ত গ্রুপের মানুষের মধ্যে এনার্জি ক্ষমতা সবচেয়ে কম থাকে। সেই তুলনায় অন্যদিকে ও গ্রুপের রক্ত যাদের, তাদের মধ্যে এনার্জি ক্ষমতা অনেকাংশেই বেশি থাকে। প্রশ্ন, আকাশের রং নীল হয় কেন? সমুদ্রে প্রতিফলনের জন্য, বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য, ওজোন স্তরের জন্য নাকি মহাশূন্যে নীলাভ গ্যাসের উপস্থিতির জন্য? সঠিক উত্তর বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য। প্রশ্ন, মরিচ সঙ্গে ছাতু মিশিয়ে খেলে কি উপকার হয়? উত্তর, মুড়ি ও ছাতুর মধ্যে ভিটামিন বি এবং প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে, যেটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন যদি আপনি মুড়ির সাথে ছাতু মিশিয়ে খান তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর আপনি পাবেন একটি সুস্থ স্বাভাবিক শরীর। প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল নাকি টেনিস? সঠিক উত্তর হবে ক্রিকেট। প্রশ্ন, কার দাব্যতার জন্য সোডার বোতল খুললে হিস হিস শব্দ হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নাকি কার্বন মনোক্সাইড? সঠিক উত্তর হবে কার্বন মনোক্সাইড। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য, বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি, থর মরুভূমি, গোবি মরুভূমি নাকি সনেরান মরুভূমি? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন, হঠাৎ করে প্রেশার বেড়ে বা কমে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায়? তেঁতুল জল, বিটের রস, লেবুর শরবত
নাকি করলার রস? সঠিক উত্তর হবে বিটের রস খেলে। চিকিৎসকদের মতে বিটের রস হাই ও লো প্রেশার দুটোর জন্যই সমান উপকারী। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এভাবে এক সপ্তাহ খেলে উপকার পাবেন। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন। প্রশ্ন, গাধা কেন জল ঘোলা করে খায়? উত্তর, গাধা যখন জল খেতে যায় তখন যদি জলটা পরিষ্কার থাকে আর তাতে জল খেতে গিয়ে যদি নিজের মুখের প্রতিচ্ছবি দেখা যায় তাহলে গাধা ভয় পেয়ে যায় বা নিজেই নিজেকে খাচ্ছে এই ভেবে সে আর পরিষ্কার জল খায় না। এর জন্যই বলা হয় গাধা জল ঘোলা করে খায়।